নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মকর রাশির জাতক জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে। থাম্বনেল দেখে মোটামুটি একটা আপনারা আইডিয়া করেই ফেলেছেন, তবে এই ভিডিওতে কিছু আপনাদেরকে গুরুত্বপূর্ণ সূচনা দিতে চলেছি, অর্থাৎ আপনাদের কোন কোন ক্ষেত্রে সাবধান থাকতে হবে সেই বিষয়টিও জেনে নিন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আপনার ব্যক্তিগত জন্মছকে পুরোপুরি যে মিলবে এর দাবি কিন্তু আমি কখনোই করব না। তবে এই রাশিফল আপনাদের চলার পথে গাইড হিসেবে কাজে আসবে, এতটুকুটাই বলব। তাহলে আর বেশি দেরি না করে আসুন জেনে নেওয়া যাক মকর রাশির জাতক ও জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে গ্রহের গোচর সম্পর্কে, অর্থাৎ এই মাসে কিছু কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে, সে বিষয়ে আমি আগে আপনাদেরকে অবগত করতে চলেছি। 20 নভেম্বর দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে, মঙ্গল গ্রহ থাকতে চলেছে তুলা রাশিতে। রবি 17 নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে, শুক্র গ্রহ থাকতে চলেছে ধনু রাশিতে। বুধ গ্রহ এই মাসে দুবার রাশি পরিবর্তন করবে, একটি হচ্ছে 2 তারিখ, অপরটি হচ্ছে 22 তারিখ। রাহু ও কেতু যথাক্রমে থাকতে চলেছে বৃষ রাশিতে ও বৃশ্চিক রাশিতে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে। এই মাসে আর্থিক দৃষ্টিকোণ থেকে যদি বলা যায়, আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আয়ের স্রোত কিন্তু বিভিন্নভাবে আসতে চলেছে। পাশাপাশি এই মাসে যারা চাকরি করছেন তাদের চাকরিতে প্রমোশনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই মাসে যারা গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পাশাপাশি এই মাসে আপনাদের অর্থ যেভাবে আসবে খরচাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা এই মাসে বিলাসবহুলভাবে কিছু অর্থ খরচা করে দেবেন, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে পিতার কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ আপনারা করতে চলেছেন। পাশাপাশি এই মাসে আপনারা ভাইয়ের কাছ থেকেও কিন্তু হেল্প পেতে চলেছেন এবং ভাতৃ বিরোধ যাদের রয়েছে সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা অনেকটা রিকভারি করতে চলেছেন। তবে বাইরের কোনো লোকের দ্বারা প্রভাবিত হয়ে আপনার সংসারে কিন্তু অশান্তি ডেকে আনবেন, এই বিষয়টি অবশ্যই মাথায় রাখুন। পাশাপাশি এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন, অর্থাৎ এই মাসে আপনারা ট্যুরে যেতে চলেছেন, দীর্ঘদিনের স্বপ্ন কিন্তু আপনাদের পূর্ণ হতে চলেছে এবং সেই ট্যুর হতে চলেছে ফ্যামিলি থেকে বা কাজের সূত্র থেকে। এই মাসে কাউকে টাকা ধার একেবারেই দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন বা ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, আপনাদের কেরিয়ারে উত্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি এই মাসে যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন বা বিদেশ থেকে কোনোভাবে অর্থ আসে, তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের এই মাসে কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা যথেষ্ট মাত্রায় রয়েছে। তবে এই মাসে আপনাদের চোট আঘাতের জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ যারা বাইক চালান গাড়ি চালান তারা কিন্তু একটু সাবধানে চলাফেরা করুন, নচেত কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন। এই মাসে ফ্যামিলির সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন এবং ফ্যামিলি থেকে হেল্পও কিন্তু আপনারা পেতে চলেছেন। তবে এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে একটি আমি সাবধানতার বাণী শোনাতে চলেছি। এই মাসে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে চলেছে আপনাদের প্রেম জীবনে, যেখান থেকে কিন্তু প্রবলেম ক্রিয়েট হতে চলেছে। পাশাপাশি এই মাসে প্রেমের দিক যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে, নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম আপনাদের জীবনে কামব্যাক করতে চলেছে।
যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন এবং ভাবছেন যে বিবাহের উদ্যান করব, তাও কিন্তু আপনারা করতে পারেন। পাশাপাশি এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। আপনারা কিন্তু নির্দ্বিধায় বিবাহের জন্য প্রচেষ্টা করতেই পারেন। যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বিবিবাহের জন্য এগোতেই পারেন। মাসে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সুখ কিন্তু আসতে চলেছে। পাশাপাশি এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান লাভেরও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। পাশাপাশি এই মাসে গৃহসুখ বাহন সুখ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। এই মাসে যারা সেলফ প্রফেশনে রয়েছেন অর্থাৎ ডক্টর, ইঞ্জিনিয়ার ও লয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের ফেভারে কিন্তু মাসটি যেতে চলেছে। এই মাসে কোনো গুরুত্বপূর্ণ নথিতে সাইন করার পূর্বে অবশ্যই সেটিকে একবার ভালো করে পড়ে নিয়ে তারপর সাইন করুন, নচেত কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। পাশাপাশি এই মাসে আপনাদের লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। ওভারঅল যদি বলা যায় এই মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে সুখের মাস হতে চলেছে, অর্থাৎ খুশির জোয়ারে আপনারা গা ভাসাবেন। ভিডিওটি এখনকার মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।